নমস্কার, আমি সর্বাণী দাস। আজকে আমি এখানে আছি, আজকে আমি এখানে হ্যাংলা হেসেল লকডাউন কুকিং চ্যালেঞ্জ, যেটা আমি আমার প্রিয় বান্ধবী সেলিব্রিটি শেফ শর্মিষ্ঠা দেব থেকে পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস চ্যালেঞ্জ, আর আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করব। আই এম প্রিপেয়ারিং আ স্মল রেসিপি, স্মল ইজি রেসিপি, উইচ ইউ ক্যান মেক ইট এট হোম। ইট ইজ আ স্প্যানিশ অমলেট, ফর উইচ উই রিকোয়ার ভেরি সিম্পল ইনগ্রিডিয়েন্ট। কী কী লাগছে তাহলে এটা আমরা দেখে নিই। আমাদের লাগছে তিনটে বড় ডিম, একটা বড় সাইজের আলু, আর একটা মাঝারি থেকে বড় সাইজের একটা পেঁয়াজ, একটা টমেটো, একটু অলিভ অয়েল, একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো, একটু নুন স্বাদ অনুসার, আর একটা চিজ কিউব নিয়েছি, আমাদের একটা চিজ কিউব নিয়েছি, একটা ছোট্ট প্যান নিয়েছি, আর মিটার। এই উপকরণগুলো লাগবে, যেটা সহজে তোমাদের বাড়িতে থাকবে, আর তোমরা ইজিলি রেসিপিটা বানিয়ে ফ্যামিলির সাথে এনজয় করবে। তাহলে আমরা রান্নাটা শুরু করি। আমি রান্নাটা করার জন্যে আলুটাকে আমি রাউন্ডলসে কেটে নিয়েছি, ঠিক রাউন্ডলসে। টমেটোটাকেও আমি ঠিক রাউন্ডলসে কেটে নিয়েছি, আনিয়নটাকে একটু বড় বড় করে স্লাইস করে নিয়েছি, আর ডিম রইল অলিভ অয়েল। তাহলে শুরু করি। আগে আপনারা গ্যাসটা অন করে নেবেন। অনেকটা অলিভ অয়েল এই জন্যে কেন কি টমেটো অ্যান্ড সরি পোটাটো অ্যান্ড আনিয়নটা যেটা আছে সেটা ভালো করে যাতে ময়েস্ট হয়ে যায়। আমরা অয়েলটা গরম হোক, আমরা ততক্ষণ বাকি জিনিসটা দেখে নিই। একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে নিজের নিজের সাবধানতার জন্য আমরা এই অ্যাপ্রানটা ইউজ করি। সব শেফের আবার হোটেল ম্যানেজমেন্ট বললে আমরা এটা দেখি, এটা আমার মনে হয় সবারই ইউজ করা উচিত, এটা আমাদের গরম দিকে বাঁচাবে কোনোভাবে, আর কোনোভাবে আমাদের জামা কাপড়ও পরিষ্কার হবে না। Put the roundels of the potatoes nicely so that it get moist and cook well. আলুটা একটু হালকা ভাজা ভাজা হচ্ছে, সেই সময় আমাদেরকে আনিয়নগুলো দিয়ে দিতে হবে, যাতে আনিয়ন আর আলুটা পটাটোটা দুটোই একসাথে ভালোভাবে হয়ে যায়। আলুটা আর পেঁয়াজটা ভালো করে যাতে ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়, লাল করা যাবে না, এটাকে জাস্ট ময়েস্ট হয়ে যাবে, নরম হয়ে যাবে, সে সময় আমাদেরকে তুলে দিতে হবে। আমরা এর ওপর যাতে তাড়াতাড়ি আলু আর পেঁয়াজটা তাড়াতাড়ি ময়েস্ট হয়ে যায় সেই কারণে আমরা একটু নুন দেব, অল্প একটু নুন, এটাতে তোমার আলুটা আর পেঁয়াজটা তাড়াতাড়ি ময়েস্ট হয়ে যাবে। নেক্সট আমরা তিনটে ডিম নেবো, তিনটে ডিম আমরা ভেঙে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। উই হ্যাভ টু ব্রেক দ্য এগস ফার্স্ট, দেন উই হ্যাভ টু বিট ইট টিল ইট ইজ ফ্রথি। সি উই হ্যাভ টেকেন থ্রি এগস, নাও আই হ্যাভ গট বিটার, সো আই এম বিটিং ইট উইথ দ্য বিটার ইটসেলফ, or you can use fork also if you don't have beater. তো প্রতি যতক্ষণ না হচ্ছে ডিমটাকে প্রতি করে এইভাবে ফাটানো হয় যাতে অমলেটটা একটু ফ্লাফি হবে, একটু ফুটবে, দেখতে সুন্দর হবে। সতেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এর থেকে বেশি আমরা লাল করবো না। এবার আমরা এর মধ্যে টমেটো রাউন্ডলসগুলো দিয়ে দেবো, এটাকে ফ্রাই করতে হবে কিংবা সতে করতে হবে, সো দ্যাট টমেটোগুলো একটু সফট হয়ে যাবে। আনাদার ওয়ান মিনিট ইউ হ্যাভ টু কুক দিস মিক্সচার, দিস টোটাল পটাটো আনিয়ন অ্যান্ড টমেটো। তাহলে আমরা প্রথমে আলুটা দিলাম,
আলুটা আমরা 1 থেকে 1.5 মিনিট মতন ভেজে নিয়েছি। তারপরে ওর মধ্যে পেঁয়াজটা দিলাম, সেটা আমরা আরো 1 মিনিট মতন 1.5 মিনিট মতন ভেজে দেব। তারপর আমরা টমেটোটা দিয়েছি। এবার পুরো তিনটি উপকরণই আমরা এর মধ্যে ভেজে নিয়ে এবার আমরা ডিমের মিক্সারের মধ্যে এটাকে ট্রান্সফার করব। আমরা কিন্তু তেলটাকে দেবো না, আমরা শুধু এই টমেটো, আনিয়ন আর পটাটো যেটা আছে সেইটাকে তুলে দেবো। মনে থাকে যেন তেলটা কিন্তু ওর মধ্যে যাবে না। এখন সফট হয়ে গেছে, এবার আমরা এই তিনটে জিনিসই আমরা একটা প্লেটে বা প্ল্যাটারে তুলে নেব। আমরা যেন অয়েলটা না দিই, অয়েলটা যেন এর মধ্যে না যায়। এই রিমেনিং এই অয়েলটাকে আপনারা অন্য কোনো জিনিসও ভাজা ভুজিতে বা অন্য কিছুতে ইজিলি ইউজ করতে পারেন। আমরা এই ভাজা জিনিসটা আমরা এই ডিমের মধ্যে মিক্স করে দিচ্ছি। We have to put the whole onion, potato and tomato mixture into this. We have to mix it nicely. We have to keep it aside. We have to soak this all ingredients in the egg mixture and we have to keep it for 5 to 10 minutes so that the whole thing soak egg nicely. মানে ডিমটা যাতে ভালো করে পুরো জিনিসটা মানে আলু পেঁয়াজ সব ডিমটাকে ভালো করে টেনে নেবে, আমরা এই মিক্সারটাকে এরমভাবে 5 মিনিটস মতো রেখে দেবো। এটার জন্য এক্সট্রা আর কোনো অয়েল আমরা নেব না, প্যানে যা আছে সেটাই। এবার আমরা অমলেটটাকে প্যানের মধ্যে 50% আমরা এটা দিয়ে দিলাম, 50% মতন প্যানে দিয়ে বাকি 50%টা আমরা চিজ দেওয়ার পর উপর থেকে আমরা দিলাম। আমি চিজ নিচ্ছি, চিজটাকে আমি নাইফ দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন প্লিজ। চিজটা আমি দিয়ে দিলাম, হালকা নুন, মনে থাকে আমরা অনেকবার নুন ইউজ করেছি, আর পেপার। এরপর বাকি মিক্সচারটা আমরা এর উপরে দিয়ে দেবো। প্যানটাকে সেই সাইজ মতনই আমি নিয়েছি, যেহেতু আমি দুজনের বানাবো তাই জন্য ছোটো প্যান নিয়েছি। যদি বেশি জনের বানাতে হয় আপনি সেই অনুযায়ী ডিমটাকে বাড়িয়ে দিতে পারবেন। বাসন করতে চাইছি,
আলু ডিম আর পেঁয়াজ দিয়ে একটা ভালো রেসিপি করে সবাইকে দেখি।